ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কুশারিগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া এবং সুমন ইসলামের ছেলে সাফা সকাল থেকে নিখোঁজ ছিল। পরে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। রাফিয়া ও সুমন সম্পর্কে চাচাতো ভাই বোন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি হলো বাচালা, খুঁজে খুঁজে আবার দেখছে তো পানি গেছে নাকি, আবার ভাই আসছে ভাই নাই, ফের খুঁজে খুঁজে পাশে পরে যা দেখছে যে ভাসে উঠছে পানির মধ্যে। একটা ছোট মেয়ে দেখলো যে হচ্ছে বাচ্চা দুটো ভাসে উঠছে, বলতে যে এটা রাফিয়া দিটা সাফা। তখন হচ্ছে আমি আম্মুকে মানি ব্যাগটা দিয়ে আমি লাভ দিলাম আমি খাদ্যে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখলাম যে হচ্ছে বাচ্চাটা ভাসে উঠছে, একটাকে আমি উঠাইলাম আর একটাকে ওর আব্বু উঠাইলো। বাচ্চাদের পানিতে পড়ে গেছে, পানিতে পড়াবে এইভাবে হয়ে আল্লাহ করে তাদেরকে আনা হয়েছে। ওর বড় যেটা ছেলে ওর বাবা কিন্তু আবার প্রতিবন্ধী, ওরা কিন্তু দুই ভাই আপন। আর যা মেয়েটা ছোট, ওর কিন্তু ছোট ভাই, দুই ভাইয়ের দুই সন্তান প্রথম সন্তান।